ওরকমভাবে চিন্তা করি না, আমাকে বড় ভাইরাই জারি দিতে পারে, মাঠের মধ্যে সবাই সমান। এখানে দেখেন মনে হয়েছে আমার আমার দর্শক বেশি ছিল, সিলেট টিম থেকে আমার দর্শক বেশি ছিল। দেখেন লাস্ট ম্যাচটা ভালো যায় না, এটা এটা না, লাস্ট ম্যাচটা আপনার দেখেন আমি তিন ওভার ভালো করছি, লাস্ট ওভারটা ফিফটি ছিল, হয়তো ব্যাটসম্যানের দিকে চলে গেছে, আমার প্ল্যান নিয়ে কিছু বলছিল। তো ওইখান থেকে নেক্সট ম্যাচ যেহেতু আমি রেস্ট পাইছি, তো আমার চিন্তা করার সময় ছিল, তো আমি বড় ভাইদের সাথে কথা বলছি আমার ফিল সেট আপ কেমন হলে ভালো হয়। তো ওনারা আমাকে একটা ডাইরেকশন দিয়েছে, দে এই ওয়েতে আমি প্র্যাকটিস করছি এখানে। তো আলহামদুলিল্লাহ এখন আজকে রেজাল্ট আসছে, একটু একটু হলেও আসছে আর কি আমার ইয়েতে। না দেখেন আমি 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 প্ল্যান ছিল যে না আমার আমি যেহেতু ফিল সেট আপ ওইদিকে করছি, ব্যাটসম্যানই রেডি থাকবে ওইদিকে মারার জন্য, তো আমি ওরে ব্লাফ দেওয়ার জন্য এই বলগুলো করছিলাম। তো সম্ভব হয় নাই, ওর লাগিয়ে গেছে ভালো, ওর ওর দিন ছিল। তো আমি আমি ওরকমভাবে চিন্তা করি না, আমাকে বড় ভাইরাই জারি দিতে পারে, মাঠের মধ্যে সবাই সমান। এখানে তো বড় ভাই জারি দিছে, আমি কিছু মনে করি না, আমি পরে আবার এসে বলছে না নেক্সট ম্যাচে এরকম করতে হবে, এরকম করলে হবে না। তো এটা আর কি দেখেন আমাদের টিম অনেক ভালো, অনেক ভালো, আমরা ক্লোজ ম্যাচ হারছি গতদিনও, যে এখানে খেলা হলো ইয়ের সাথে, আমরা চট্টগ্রামের সাথে ম্যাচটা আমরা হারছি ভেরি ক্লোজে, 10 রানে হারছি। তো আমাদের টিম অনেক ভালো, মানে বেসিক্যালি আমাদের একটু বোলিং একটু ভালো হচ্ছিল না, আজকে চেষ্টা করছে সব বলারই যে না আজকে যেহেতু আমরা অনেক অনেক ম্যাচ হারা হয়ে গেছে, তিনটা ম্যাচ টানা হারছে, তো আজকে চেষ্টা ছিল যে আজকে যাতে আমরা জিততে পারি ম্যাচটা, তো টার্গেট ছিল ভালো বল করা আর কি। দেখেন মনে হয়েছে আমার আমার দর্শক বেশি ছিল, সিলেট টিম থেকে আমার দর্শক বেশি ছিল না। আমার ভালো লাগে সবসময় এরকম ক্রাউড হলে, অনেক ভালো লাগে ক্রাউডের মধ্যে খেলতে, ভালো লাগে যখন মাঠ যদি খালি থাকে তখন মানে মনে হয় না যে খেলতেছি, তো মাঠে থাকলে দর্শক থাকলে ভালো লাগে। না না ওইরকম না, দেখেন এখানে অনেক সিনিয়র প্লেয়ার ছিল, ওনারা জানে কীভাবে কামব্যাক করতে হয়, আজকে যেহেতু দেখছেন ব্যাটিং সবাই ভালো করছে, তো ওনাদের কাছ থেকে আমরা শিখতেছি না ওনারা ওই সিচুয়েশনে কেমনে মানে কামব্যাক করতে পারে। তো আমরা ওনাদের সাথে কথা বলছি যে ভাই এই এই সিচুয়েশনে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি, তো সবাই এক ছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা জিততে পারছি আর কি। হ্যাঁ অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেট বলা হয় যে ব্যাটসম্যানদের গেম, তো আমার চেষ্টা থাকে আমরা যে বোলার যারা আছি চেষ্টা থাকে যে সবসময় ভালো বল করার, ব্যাটসম্যানকে যাতে যেহেতু মারতে না পারে। তো আমার সামনে যেহেতু বলছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আমার চেষ্টা আছে আমি যেহেতু টেস্ট ম্যাচই বেশি খেলা হয় আমার, তো আমার চেষ্টা থাকবে যে ওয়ান ডে টি টোয়েন্টি খেলার। তো আমি এই লক্ষ্যে আমার আমি মনে হয় দুই নম্বরে আসি, তো আমার চেষ্টা থাকবে আমি যাতে এটা ফিনিশ করতে পারি ভালো, টুর্নামেন্ট শেষে আমি হায়েস্ট উইকেট টেকার হতে পারি। না না ওইরকম মনে হয় নাই যে না আমরা যে আমরা ছিল যে একটা উইকেট পড়লে আমরা আবার ম্যাচে চলে আসবো, তা ম্যাচের বাইরে আমরা কোনো কখনোই ছিলাম না, আমাদের আমাদের আমরা সবসময় ম্যাচের মধ্যেই ছিলাম।